আর যথারীতি রাশিফল জানানোর জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জনাব কেসিপাল। কেসিপাল জানাবেন আজকের রাশিফলে কি কি আছে। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে News24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, সেই সঙ্গে বড়দিনের শুভেচ্ছা। সর্বপ্রথম মেষ রাশি এবং জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা হতে থাকবে। এমনকি দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবার পথ খুলতে পারে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোলা লাগতে পারে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল এমনকি যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে পড়তে হতে পারে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে মন, সুর, সঙ্গীত, ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করতে পারে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হতে পারে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে, এমনকি শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হতে পারে। তাছাড়া মামলা মকদ্দমার রায় পক্ষে আসতে পারে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে, এমনকি আপনার মেধা, শ্রম ও কৌশলের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা আপনাদের আত্মীয় স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে, তথাপিও সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে জীবন সাথীর ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। তাছাড়া দাম্পত্য সুখ সত্যি প্রতিষ্ঠা বজায় থাকবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। তবে প্রেমী যুগলের জন্য দিনটি অধিক স্মরণীয় হয়ে থাকবে, তাছাড়া শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুপিনার সমান হবে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্মের সুনাম, যশ, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে, এমনকি ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি করে চলবেন। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি বিষয়ক ঝামেলার মীমাংসা হতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে, প্রেমী যুগলকে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। তাছাড়া দীর্ঘদিনের ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে, এমনকি আপনি যদি ভাড়াকিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে। তাছাড়া অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, তবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে
হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে ধরা দেবে, যার ফলে শুধু পকেট পূর্ণ শুধু নয়, ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। এমনকি পিতা মাতার স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হবে, সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন। তবে রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে, সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করতে পারেন। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।